নারী কি করছে? মিছিল করে চলেছে যে নারী পুরুষের সমান সমান কাঁধে কাঁধ মিলে বুকের সাথে বুক মিশিয়ে আমরা কাজ করতেছে। কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাজ করলে হে একটা কথা, বুকের সাথে বুক মিলে জিনিসটা কেমন কথা? জিনিসটা বুঝতেছেন কি? কথা বলছে না, কথা বলবে না। ও আমি বুঝতেছি তোমরা মতো মহিলাদের সাথে কোলাকুলি করবে না, কোলাকুলি করা যায় সাথে বোর সাথে অন্য নারীর সাথে না, কথা হয় না, কথা হয় না। মিছিল করে চলে গেছে তো শিক্ষিত মিয়া বলতেছে তুমি কই গেছিলে? তাই আমি নারী পুরুষ তোমাদের সমান অধিকার করার জন্য মিছিল করে আসি। নারী পুরুষ আমরা বছর বছরে ছেলে সন্তান জন্ম দেব, তোমার ঘর দুয়ার পরিষ্কার করবো, রান্না করবো, অভিশাপ সমান সমান করবো, এইগুলি আমরা আমি সব বলতো। গেমি দেখে দুজন বসে আছে, ইতিমধ্যে জরিত বন উঠে গেছে, জরিত বন উঠার পরে বিবি স্বামীকে কাঁদতে দিছে, স্বামী ওই জানলার খাঁচা দিয়ে পাইপ বাই করে দিছে, কথা বলবে না রে, আপনাকে বুঝতে স্যার কাজ শেষ। আপনাকে বসার করেছি স্ট্যান্ডার্ড কাজ শাস্তি, এখন আপনি আমাকে কাম দেবেন? আপনি তো নারী পুরুষের সমান সমান অধিকার চাইছেন, ওই মিছিলে গেছেন আমি তো যাইয়া। এবার স্বামী বিবিকে বাদাম কাম দিয়েছে, তাই আপনার ঠিক মতো তখন বসাইছে, পেশাব করছে, এখন বৃষ্টির মতো আপনার বৃষ্টি পড়া বাদ দিয়া বাদাম রস, কথা বোঝা যাবে? এখন থেকে নুনটা নুন করে বিবিরে আজকের বৃষ্টিকে নুনটা আর অধিকার যদি আপনি আর সরকার যদি পূরণ করে আর যদি পুরো হয় এই নারীরা কাজ করবে খাইবে তারপরে তোর মাথার উপরে বসে বসে উঠবে তোর সংস্কার লাগবে। কথাকে অবাস্তব বলতেছি, বরের নাম বরেই থাক, বাজে বাজে বর কাছে কথাটা কি নাম পরে দেন, সবার নষ্ট করেন না, যদি কে দেন পরে আমি যখন আপনাদের কাছে টাকা পয়সা জমা করি আপনারা কবর দেবেন ইনশা, আপনারা টাকা পয়সা দেওয়ার জন্য রাজি আছেন তো? যে কারা কারা রাজি হাত করে দেখেন, তারা হাত তুলল না, আমার দরকার নেই মমতা দেবে, এই আপনি শেখেন আমি তো আপনার 15-20-25-এর উপরে এই যুবকটা আমার সামনে দিয়ে পায় হুজুর আমি হুন্দাসা সামনে যাও বুড়োকে থামো বল কি বলবো আমি আল্লাহ আল্লাহ আমি তোমার জান্নাতে যাব। আপনি বললেন তাই, আমি বললাম বলে হুজুর আমি আল্লাহ তোমার জান্নাতে যাবো, সারা জীবন আমি তোমার গোলামি করবো, বলুন সারা জীবন আল্লাহ তোমার গোলামি করবো, আল্লাহ তোমার জান্নাতে যাবো, বলুন আল্লাহ তোমার কেন যদি জীবনটা আল্লাহ রাস্তায় যদি কাটায় আল্লাহ রাস্তায় যদি জীবনটা দেয় ওই মানুষটা জান্নাতে যাবে না বেহেশতে যাবে? কথা বলে জান্নাতে জান্নাতে না বেহেশতে? জান্নাত আপনারা চান না, বেহেশতকে চান? দুইটি চান।
আমি যখন বলবো হুজুর আমি ব্যবসা খাবো, আপনারা বলবেন আল্লাহ তোমার জান্নাতে যাবো। সুবহানাল্লাহ, ট্রেনিং দিয়ে দিতে পারেন নাকি আপনারা? বর্জন করে উঠবেন কেউ যদি বলে যে খাটি মাটির টিম আমি বলি দেখি আপনি পারেন নাকি? হুজুর আমি আমার আমি যেই কথাটা বলতেছিলাম আপনাদের কাছে বুঝতেছিলাম, আল্লাহ বলেন আলিমলাম যা বিকাল কিতাব, এমন একটা কিতাব আল্লাহ তৈরি করেছে তার গুণ দরবার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই কি কম আছে। আমাদের দেশে আপনারাই পর্দা সেতু যখন উদ্বোধন করে এত সুন্দর কাবি দিয়া বাদান কোরআন তেলাওয়াত করছেন, এই শুনলে করি দেতা বাদান বলিয়া যায় আমাদের সংসদে মনে করে ওই রকম মেলা নেতা আছে। আর আগে শুনলাম আমাদের মমতা দাফা, মমতা দাফা বলতেছে যে মাননীয় স্পিকার সাহেব দেখছেন আমাদের প্রধানমন্ত্রীর সামনে বসে, তাহলে ওই জিনিসটা দেখো সেটা দরকার। আমাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনার শাড়ি পরে বসে শরীরের কোনো অঙ্গ দেখা যায় কথা বলতেছেন না, আর তার সামনে মমতা খোলামেলা ভাবে মাথায় তো কাপড় নাই কে গুগল কাপড় কথা বলে বুকের দিকে তাকালে মনে হিমালয় পর্বত কথা বল সেই বলতেছে মাননীয় স্পিকার সাহেব আমি গিরিশ চন্দ্রশীল দাস মুক্তি, হ্যাঁ ওই এই মুক্তি উনি বলতেছে সে দিনে পড়ছে গিরিশীল চন্দ্রশীল ও গিনে বেরোটা করিনি, কারণ ওই এক নম্বর লেখছে ভালো সহি করে লেখছে সত্যই লেখছে ভালো লেখছে, এক নম্বর সে ইমানানি নাই, দুই নম্বর সে আমল করে না কথা কয়, সে ইমানানি নেই এখনো মুসলমান হতে পারেনি, অর্থ কেন করব? কারণ এই বাংলাদেশে বিশ্বের মধ্যে মাতৃভাষায় যত তাফসির যত বই লেখা হয়েছে তাফসির লেখা হয়েছে মাতৃভাষায়, বাংলাদেশের মধ্যে এত তাফসির মাতৃভাষায় বিশ্বের কোনো দেশেই না। এই বাংলাদেশে আরবি টু বাংলা সর্বপ্রথম এই এই তাফসির লেখা হলো আপনার বাঙালির মওলানা মুঈনুদ্দিন, ইনি সর্বপ্রথম বাংলাদেশে তাফসির লেখে, তারপরে দুই নম্বর তাফসির লেখে আপনার রংপুরের বসিরউদ্দিন, তারপরে তিন নম্বর তাফসির লেখে বরিশালে আপনার এক মুরব্বী, এরকম করতে করতে আপনার ওই গিরিশচন্দ্রশীল আপনার তাফসির লেখছে প্রায় আপনার বিশ জনের পরে, ওর পরে একশো নম্বরের লোক তাফসির লেখে। ভাই কি গিরিশচন্দ্র সেন তো লেখেন না, উনি পাবলিশার ছিলেন। ওর সেটাই মানা ওনার কথা বলতেছে, আমি ওনার কথাই বলতেছি যে যদি মমতা চালা উনি মুক্তি কথা বলতেছেন, উনি বলছেন
বললি তো বাচ্চন্ত্রী বলো না, কেউ এসে কবিনী যে বাচ্চন্ত্রী কানছে খালাক করবে কলকা, খালাক করবে কলকা, খালা কি করবে, জেল দিবে, জরিমানা করবে, আমার ভাগ্যে যদি জেল থাকে থাকবো, জরিমানা দেওয়া থাক যদি থাকে জরিমানা করবো, অসুবিধে পরে পরে দেন সবাই ইউজ করি না স্যার। কি নাম আপনি? কি জানি বলতেছিলাম, ভালো করে লক্ষ্য
করে শুনুন, আমাকে নিয়ে যেতে শুনতে হবে। আমি বলতেছিলাম মমতা আমাকে বলতেছে আধা আপনার তিনি সাড়ে পড়া লাগবে না, নিষ্কাশনী পড়া লাগবে না, সব পড়া লাগবে না, আমি দর্শনে করতে হবে না, আমাদের সামনে না, আমাদের ছেলেদের সামনে না। এরপরে আমরা যে নাতির প্রতি জন্ম দিছি তাদের সামনে সমস্ত হয় একটা নাই যদি বলতে পারো, আরে 5 লক্ষ টাকা তোমাকে পুরস্কার দেবো অনুপান ঠিক কিনা, পরে 1 লাখ পরে দেখা তুমি তো 150 টাকা লাগে আপনি তোমার জীবন জমানিতে দান করে দিছ। শুনছি নাকি সবসময় আপনার ছাড়া এখানে কেন কেটে বন্ধ লাগছে? কথা কয় না রে, খারাপ লাগতেছে না আমার বাবি যখন আপনি যদি 40 থেকে 1 থেকে 40 পর্যন্ত যদি দাবার দেন আপনার কোনো অসুবিধা হবে না, আর 40 থেকে 63 বছর বয়স পর্যন্ত ওইতে যদি আমল করেন, এই যে আমল করতে গেলে আপনার বেল খাটতে হবে, জরিমানা দিতে হবে, প্রয়োজন হলে ফাঁসির মধ্যে উঠতে হবে। আপনি যদি 23 বছর মানেন আর 40 বছর যদি মানেন আপনার জীবন কোনোদিন ফুলের টোকা পড়বে না, একদিন কেউ আপনাকে দাবা করবে না, কারণ এই 40 থেকে 40 বছর যদি মানে আপনার কেউ আপনাকে গালি দিবে না, আর 23 বছর যদি আপনি পালন করেন হয়তো আপনার দাওয়া খাইতে হবে, আপনার ভাগ্যে জেলও থাকতে পারে, জরিমানা দিতে হবে, তারপরে প্রয়োজন হলে ফাঁসির মধ্যে উঠতে হবে। চিল্লাবেন ঠিক কি না? সেই আমার নবীকে বলেছে তাব্বা কিন্তু আল্লাহ বললে পারতেন একটা হাত ধ্বংস করব, কিন্তু তা না করে আল্লাহ বলছেন আবু আবুল আহমের দুইটা হাত আমি আল্লাহ ধ্বংস করবো। কেন আল্লাহ 2 হাত ধ্বংস করবে? অন্যায় করছে, 1 হাত 2 হাত কেন ধ্বংস করবে? কারণ আপনি যদি এইরকম আপনি ডেল দেন এই ডেলটা দেবে বাদন আরো 20-7 গুণে জোর কম কিনে, তার ডান হাতটা ডেল দিবেন বাম হাত বাদন শক্তি সঞ্চয় করে। আল্লাহ বললেন আবুল আহমের একটা হাত শুধু ধ্বংস করবো না, আমি আল্লাহ আবুল আহমের হস্ত দুইটা হাত দুইখান আমি আল্লাহ ধ্বংস করবো। আল্লাহ বললেন ধ্বংস করে শুধু ক্ষান্ত হব না, জাহান্নামের মধ্যে দিব আমার নবীর দুইটা
মিয়া আবু জাহেলের দুইটা ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাবের স্ত্রী আপনার কোমরে আপনার এরকম করে বাঁধান, আপনার এই ওড়না বাঁধিয়ে বলে মোহাম্মদ কো এই মোহাম্মদ কাজকে শেষ করে ফেলব, কাঠর হাতে নিয়ে বাঁধান করতেছে। আমার নবী কাবার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ বলিলেন না। আর আপনার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বাদল বসে আছে, এতে মধ্যে আবু লাহাবের বিন বাদল কোমরে বাদল অন্যান্য বেদে আপনার যা বলে এ আবু বকর তোমার সাথী সেই মোহাম্মদ কই, কে মোহাম্মদকে কি করবে, তা মোহাম্মদকে আজকে দুনিয়া থেকে আমি বিদায় করে দিব, এত বড় সাহস আজকে মোহাম্মদকে শেষ করে ফেলবো। এবার আবু বকর সিদ্দিক কোনো কিছুই বলেন না, আমার মনে ওই জায়গা কোরআন তেলাওয়াত করবে বললো মোহাম্মদের কপাল ভালো বাইশে গেল, যদি আমার সামনে পড়ত তাহলে মোহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর আদায় করতে দেব না, আমি আমার বিশ্ব নবীকে দেখতেছি, আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে। বাংলা অর্থ হল নেতা, হে নেতা অনুকরণিল হাকিম, আমি আল্লাহ তোমার উপরে কিনাদের করছি, ইন্না কালামিনাল মুরসালিন, আমি আল্লাহ আপনার ইয়াসিনের অর্থ হলো বাদান, সিন মানে সাইয়্যেদ, বাংলা অর্থ হলো নেতা, হে নেতা অল কোরআনিল হাকিম, আমি আল্লাহ হাকিম, ইন্না কালামিনাল মুরসালিন, সুবহানাল্লাহ কো সরকানা, নিশ্চয়ই আমার নবীকে আমি দুনিয়ায় পাঠাচ্ছি, সুবহানাল্লাহ বললেন না। আমার নাই আমার আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে না, আবু লাহাবের স্ত্রী আমার নবীকে দেখে না, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর শুকর আদায় করতেছে, আমি দেখি আর তুই দেখিস না, আল্লাহ তোর চোখের মধ্যে পর্দা ফালাইয়ে দিছে, আর এই তুমি আমার বিশ্ব নবীকে তুমি দেখতেছ না, সিল্লা সিল্লা বল সুবহানাল্লাহ। একদিন আমের আমাদের মুক্তি বাংছে হযরত আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার বদবাই যান আমাকে পাঁচ দিন সময় দেন, কে তোমাদের মূর্তি বানবে, বিশেষ তাবি সঠিক ভাবে বিশেষ তা করব, তদারক করব। আমিরের মন্ত্রী খলিফাতুল মুসলিমিন ফজরের নামাজ পড়িয়া মিম্বারে উপর বসিয়েন, সাহাবীদের লক্ষ্য করে বলতেছে ও নবীর সাহাবীরা, আমি বলে বড় পৃথিবীর প্রেসিডেন্ট, কে যেন আমাদের
মানুষে একটা ইহুদির মৃত্যুর হাত মানুষে আমার নাক ভেঙেছে ইহুদি, আমি তো দেখি না ইহুদি আমার কাছে বিচার চাইছে, ইসলাম কোর্টে আপনার কেস করেছে, মামলা দায়ের করেছে, আমি 5 দিন সময় চেয়েছি, 5 দিনের মধ্যে এই লোকটা কোন লোকটা এই মূর্তিটাকে ভেঙে ফেলছে, এক নির্দিষ্ট বিচার করব, লোকটাকে ধরে আনবে। এবার গোয়েন্দাবি দাঁত লেগে গেল, বাদান 5 দিন চলে যাচ্ছে, বাদান আপনার আপনার যেই লোকটা বাদান মূর্তি ভাঙছে ওই লোকটাকে বাদান খুঁজে পায় না। আমার ভাইয়ার 5 দিন হয়ে গেছে, 6 দিনের দিন আমি ঋণ মুক্তি নীল করি যত মুসলিম যখন গ্রামের দিকে চলে গেছে বাড়িতে যাই না, তিনি আপনার গ্রামে গ্রামে যাবো গ্রামবাসীরে তোমরা কেমন আছো, গ্রামবাসীরা বলে হুজুর আপনার রাষ্ট্র শাসনের রাখতে পরে দরজা না দিয়ে ঘুমাইতে পারে না, মানুষের কাছে কথা জিজ্ঞেস করছে। আর আমাদের গ্রামের যদি একটু মাতব্য হয় অথবা যদি একটা মেম্বার হয় বা তার মেম্বারের গুমদামে বেলা 9টায় তখন সময় হয় বলে ডাকলে তারা কাছে পাইছি আমার ভাই এখনো গুমবাগে নাই, 3:30 রাগে আছে শুনছে, উদান রাতে ওই সাবাকে ছিনকে পড়ে গেছিল, কথা কয় না খারাপ হইতেছে। কথা তো বুঝতেছে কিন্তু আমার কাছে তো ডেল নাই, কোনো কিছু নাই, এই জন্য মুখ দিয়ে ডেল দিচ্ছি, 10 লাখ 5 লাখ 10 লাখ 5 লাখ। আমি বললাম একটা সাপ যদি একটা মানুষকে কামড় দেয় একটা মানুষ মারা যাবে, একটা এমপি আপনার 5 লক্ষ টাকা যদি আপনার বাজেট করা হয় 5 লক্ষের মধ্যে 3 লক্ষ মারিয়ে দেয়, 2 লক্ষ টাকা দিয়ে খালি আরাম সাহেব কথা বলি, একবার জোরে বৃষ্টি হলে উন্নয়নের কথা কে কথা কে বুঝতেছে? আমার আমি আপনাদের চেয়ারম্যান প্রার্থী, প্রায় 5 বছর খবর নাই, আর এখন ইলেকশনের সময় রাখতে তুমি ঘুম পাড়তে দিচ্ছ না, পায় আমি ভোটের জন্য আসি নাই, তাড়াতাড়ি ওঠো, তোমার আব্বা খুব ভালো মানুষ, চলো ভাই তোমার বাবার কবর দিয়ে বের করে আসি। ও হাব ভাই বলে আমার বাবা তো মরেই নেই, আমাকে সময় দেয়, আর একটা রাত চলে গেছে।